আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। এক ভাইয়ের কমেন্ট হচ্ছে, বড়ই বিপদে আছি, কি করব বুঝতে পারতেছি না, এ বিষয়ে আমাকে কিছু গাইডলাইন দিবেন, আমি কি করব, কি করণীয় আমার। প্রিয় ভাই, বিপদ আপদ মমিনের নিত্যদিনের সঙ্গী, একথা আমাদের মনে রাখতে হবে। বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সুন্দর ধৈর্য ধারণের কথা বলেছেন। সবর বা ধৈর্য ধারণ করা আকিদার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জীবনে বালা মুসিবত নেমে আসলে অস্থিরতা প্রকাশ করা মোটেও ঠিক নয়, বরং ধরম ধৈর্য ধারণ করতে হবে, পাশাপাশি আল্লাহর নিকট প্রতিদান পাওয়ার আশা রাখতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা কোরআনে 90 উপরে আয়াত রয়েছে সবর সম্পর্কে। সুবহানাল্লাহ, চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআন মাজিদে সূরা আম্বিয়ার 35 নম্বরে তার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাব্লুয়াকুম বিশ্বাররি ওয়াল খায়র, আন আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ভালো এবং কি মন্দ দ্বারা পরীক্ষা করে থাকি, অতএব তোমরা আমার দিকে ফিরে আসতে হবে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিসসবরি ওয়াস সালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাইনু বিসসবরি ওয়াস সালা, তোমরা সালাত এবং কি ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এমন আল্লাহ সুবহান তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওবাশশিরিস সাবিরিন, আর সুসংবাদ ধৈর্যশীলদের জন্য। সুবহানাল্লাহ, তাদের জন্য কি সুসংবাদ, যারা বিপদে আপদে বালা মুসিবতে আপনার সন্তানের দুর্ঘটনা ঘটে গেছে বা নিজের অপ্রীতিকর কিছু ঘটে গেছে, কেউ আপনার নিজের পরিবার থেকে ইন্তেকাল করেছেন, কোনো বালা মুসিবত তাকে স্পর্শ করেছে, তখন সে কী করে, ধৈর্য ধারণ করে। আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ, ওবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু বলেন ধৈর্যশীলদের জন্য কি সুসংবাদ। সুবহানাল্লাহ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের সুসংবাদ দিন যারা বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করে, আর বিপদ আপদ যখন তাদেরকে স্পর্শ করে তারা বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে আমরা অবশ্যই তো, বিপদ আপদ যখন তাদেরকে স্পর্শ করে তারা বলে আমরা আল্লাহর জন্য নিশ্চয়ই আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তন বা ফিরে যাবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, চিন্তা করুন ধৈর্য ধারণের কত ফজিলত রয়েছে। আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসেন, অসংখ্য আয়াতে আপনি পাবেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ভালোবাসেন ধৈর্যশীলদের। সুবহানাল্লাহ, এই মর্মে 90 অধিক অর্থাৎ অসংখ্য আয়াতে ধৈর্যশীলদের গুণাগুণ বা ধৈর্যশীলদের সম্পর্কে আল্লাহ সুবহান তাআলা বলেছেন। সুবহানাল্লাহ, অতএব যখন আমাকে আপনাকে আমাদের বিপদ আপদ আসবে, হতাশ না হয়ে ভেঙে না পড়ে লাও বলে আখ্যায়িত করব না। আমাদের জীবনে যদি অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর কিছু ঘটে যায়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায় তাহলে তুমি লাও বলে আখ্যায়িত করো না। ক্ষেত্রে তাকদীরের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে, বলতে হবে কাদ্দার আল্লাহ, এটি তো আল্লাহর ফয়সালা, তিনি যা চেয়েছেন তা হয়েছে। এখন মমিনের জন্য বিপদ আপদ বালা মুসিবত তার জন্য পরীক্ষা, তো সর্বদাই তাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মমিনের জন্য প্রতিটি পদে পদে বিপদ আসতে পারে, যখনই বিপদ আপদ মমিনকে স্পর্শ করবে সে ধৈর্য ধারণ করবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে ধৈর্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ধৈর্য ধারণ করা মুমিনের একটি বৈশিষ্ট্য। এক্ষেত্রে আবু সাঈদ খুদরি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের চেয়ে উৎকৃষ্ট এবং ব্যাপকতর দান কাউকে দেননি। সুবহানাল্লাহ, তো চিন্তা করুন ধৈর্য কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ধৈর্য কোনো বিপদ আপদ স্পর্শ করলে আপনি ভেঙে পড়বেন না, আপনি আল্লাহর কাছে সালাত আদায় করুন, সাহায্য কামনা করুন, এর জন্য আল্লাহর কাছে উত্তম বিনিময় চান। তো সেই ভাইকে আমরা বলবো, বিপদ আপদ যখনই আপনাকে স্পর্শ করবে
আল্লাহর কাছে সাহায্য চান সালাতের মাধ্যমে, সেজদায় গিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে আল্লাহর কাছে উদ্ধারের জন্য আল্লাহর কাছে সাহায্য চান, এর থেকে উত্তম কিছু আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ। অতএব সর্বদাই মুমিন সর্ব অবস্থায় বিপদ আপদে বালা মুসিবতে যে কোনো বিপদ আপনাকে স্পর্শ করে জীবনে, আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন। অতএব আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন, ধৈর্য ধারণ করবেন, সবর করবেন। এই সবরের গুরুত্ব ফজিলত নিয়ে পূর্বেই বলেছি, কোরআন মাজিদে অসংখ্য আয়াত রয়েছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সকল বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, দিন দুনিয়ার কল্যাণ দান করুন, দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদের পরিবার পরিজন মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত সকলকে হেফাজত করুন। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।